আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আপনাদের সব অনেক ভালো আছি। তো আজকে আমি মানে অনেক নতুন নতুন কিছু দেখাবো। সেটা হলো নতুন বলতে মানে সকালবেলা মানে গ্রামের মানুষ কী কী করে, মানে ঘুমের থেকে উঠেই নিজেরা ফ্রেশ হয়, ফ্রেশ হয়ে তারপর মানে তাদের বাড়িতে এক্সট্রা যে কাজগুলো আছে ওইগুলো করে। মানুষের বাড়িতে অনেক ধরনের কাজ থাকে, গ্রামের বাড়িতে তো একটু বেশি থাকে, শহরের বাড়িতে অত থাকে না। আর শহরের বাড়িতে কাজ করার জন্য এক্সট্রাভাবে মানুষ রাখা লাগে, আর গ্রামের বাড়িতে সাথে এটাগুলো রাখতে পারে না মানুষ। আর যাদের বাড়িতে আছে, আর গ্রামের বাড়িতে সবাই থাকে, মানে সব মানে অনেক মানুষ থাকে, সবাই অনেক কাজ করে, কেউ মানে অলসতা করে না, বা করলেও দেখানো যায় না। মানে অলসতার ভিতরে থাকলেও ওটার আটকে রাখা লাগে, কারণ কাজ সবারই করতে হয়, সবারই কষ্ট হয় কাজ করতে। তো আজ আমার মা আমার জন্য চুলা বানাইতেছে। আমি ভাবতেছিলাম যে আলাদাই আলাদা রান্না করে না, মানে আলাদাভাবে রান্না করব, রান্না করে আমি চেঞ্জ করে ফেলবো। তা রান্না সবার রান্না করে আলাদা আলাদা, আমারটা আলাদা রাখবো আমি। কিন্তু আমরা ভাতটা সব একসাথেই খাই, ভাত আমাদের কখনো আলাদা খাওয়া হয় না, আমরা সবাই একসাথেই বসে খাই সবসময়। তো রান্নার জায়গাটা আমি আমারটা আমার মতো করে বানাই নিতেছি, মাকে বলতেছি আমাকে বানিয়ে দাও। তো আমার মার হাতের চুলা অনেক সুন্দর হয়, অনেক সুন্দর, তো এই জন্য মার দিয়ে বানাইলাম, আর মাই বানিয়ে দিতেছে আমাকে। আর ভিডিও শুরুতে বলে দিতেছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দিবেন, যেন আমার ভিডিওটা সারার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছানো যায়। আর লাইক অবশ্যই করবেন। চলুন তাহলে দেখে নিই আমার মা কীভাবে কীভাবে চুলা বানায়। আর একটা না দুইটা বানাবে, একটা চুলার গাঁথনি তুলতেছে, আর একটা বানাবে, আর একটা হলো আলটা বানাবে, সেটা হলো মানে রান্না করার কিছু বড় ড্যাগ ডেকসি বা কড়াই রাখার জন্য একটা আলটা বানিয়ে দিবে আমাকে। চুলার পাশে আমাকে আরেকটা আলটা বানিয়ে দিবে, যেন আমার দূরে যেন না দিতে হয় কোনো কিছু রাখতে, যেন কষ্ট কম হয় তার জন্য। তো আলটা বানানো শেষ আমার প্রায়, তো এখন চুলার দিকে আবার গেছে মা, চুলাটা পরিষ্কার করবে, আর একটু মানে কাইটা কুইটা সাইজ করবে, মানে সুন্দর করার জন্য। যা মানে মা বলে মাটিকে যত লাড়বা ততই সুন্দর হবে। আর মানে আমি তো কখনো মাটির চুলা বানাই নাই, কিন্তু লেপা করছি, লেপসি, ঘর লেপসি, বা যখন আমি ছোটো ছিলাম তখন আমি অনেক কাজই করছি, কিন্তু আমি কখনো মানে নিজে সাহস করে কোনো দিন চুলা বানাই নাই, আর প্রয়োজনও পড়ে নাই তখন চুলা বানানির। আর মা তো আছেই তার জন্য।
না চুলা বানায় বাড়িতে চলে যেতেছে, আর আমি কিছু পাতা দিয়ে ওটার মধ্যে আগুন জ্বালা দিতেছি যেন একটু তাতেই শক্ত হয়ে যায়। শক্ত হওয়ার জন্য হেল্প করতেছি পারে। আমার বাড়িতে কিছু দাদির নিয়ে আলোচনা করতে লেগে দাদির কিছু কাছের মানুষ আসছে। মা চুলাটা আসলে খুব সুন্দর করতেছে আস্তে আস্তে। সময় লাগে চুলা ঠিক করতে, অবশ্য চুলাটা ঠিক করতে মানে মাটি নরম অনেক, তো ঠিক করতে 2 দিন লাগছে। আর আমাদের বাড়িতে অনেকগুলো ধান আসছে, তো ধানের মধ্যে কিছু কমলি শাকের গোটা আছে, ওগুলো আমি তুলতেছি। এই গোটাগুলো মানে বাচ্চাদেরকে ভাজি করে খাওয়ালে অনেক ভালো হয়, যাদের মানে জয়েন্টিস আছে তাদের জয়েন্টিস ভালো হয়ে যায়, আর মানে মুখে রুচিও বাড়ে এই গোড়াটা খাইলে। আর এটা সচরাচর পাওয়া যায় না সব জায়গায়, যাদের ওদিকে কমলি শাক বেশি তাদের ওদিকে পাওয়া যায়, এছাড়া পাওয়া যায় না। তো চুলাটা আরো সুন্দর করতেছে ভিতর থেকে কাইটা, আরো মানে ফিনিশিং সুন্দর করবে। এখনো অতটা সুন্দর হয়নি, আরো সুন্দর হবে এটা। তো মা খালি কাজ করতে আছে চুলার মধ্যে, চুলা নিয়ে আলো মানে আমি যখনই বলে মানে চুলার কথা চুলার কাছে আসি, তখনই মা বলে যে তোর চুলা সমস্যা নেই, সুন্দর হবে সুন্দর হবে। আমি খালি একটু টেনশন থাকি মামা চুলা সুন্দর হবে কিনা, কারণ রান্না করার চাইতে বেশি সুন্দর লাগে মানে চুলা সুন্দর হয়েছে কিনা এটা দেখি, কারণ চুলা আমার দেখতে খুব ভালো লাগে। বিশেষ করে ঝিকালা চুলা বেশি ভালো লাগে। মানে আরেকটা চুলা আছে, চুলার নাম কি ওটা জানি না আমি, এটাকে ঝিক চুলা বলে। আর এক্সট্রাভাবে আরেকটা চুলো আমার জন্য আলগাভাবে বানিয়ে রাখতেছে, যে আমি যে কোনো জায়গায় নিয়ে রান্না করতে পারি, ওই জন্য ওটার জন্য আমার জন্য একটা চুলো বানাবে। তো ভাবি আর আমি ধানগুলো পিটাই পিটাই নিতেছি যেন তাড়াতাড়ি হয়ে যায়।
তাতে যেন ধানগুলো বাইরে, এগুলো আবার সিদ্ধ করা লাগবে। তো এই জন্য তাড়াতাড়ি পরিষ্কার করতেছি ধানগুলো। তো আমি বলছিলাম যে আমার জন্য আরেকটা চুলা বানাইতেছে, বা একটা চুলা বানাইবো। তো সেটা হলো মানে মানে এরকম একটা কিছুর উপর বানাইতেছে যেন আলগা থাকে, বা আমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। এই জন্য মানে মাইটা একটা ইসের মধ্যে ভাইঙ্গা ওইটারে, তারপর ওটার মধ্যে বসা বানাইতেছে একটা হাঁড়ি ভাইঙ্গা, হাঁড়ি না আর মুড়ির ডেকসি ভাইঙ্গা। তো এগুলো আমার মানে এগুলো কাজগুলো শেষ। তো আমার এটা লেপা দিতেছে খুব সুন্দরভাবে। চুলাটা কিন্তু আসলে খুব সুন্দর হয়েছে, হয়তো বা আপনাদের পছন্দ হবে কিনা জানা জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে এসব চুলা দেখতে, রান্না করতেও আমার ভালো লাগে এসব চুলায়। কিছু জায়গাগুলো আছে ওইগুলো মা আমার পরিষ্কার করে লেপে দিতেছে, যেন রান্না করতে যেন আমার সুন্দর রান্না করতে আমার সুন্দর হয় আর যেন খারাপ না দেখা যায় তার জন্য। তো অনেকটা জায়গা লেপে নিয়েছে মা আমার, যতটুকু আমার লাগবে এই চেয়ে আমার বেশি জায়গা লাগবে না, যতটুকু লাগবে অতটুকু লেপে নিয়েছে। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দেবেন, যেন আমার ভিডিওটা সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।